বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের সামনে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে প্রতি মাসে 8 থেকে 10 হাজার কিংবা আপনারা চাইলে 20 থেকে 30 হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। এবং এই ইনকামের মাধ্যমে এগুলো খুবই সহজ, এবং আপনারা চাইলে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করে আপনারা ইনকাম করতে পারেন। তো যে মাধ্যমে ইনকাম করবেন সেটি খুব ট্রাস্টেড একটি মাধ্যম, এবং তাদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে, এবং আমি সেখান থেকে নিজেও ইনকাম করেছি। এবং সে এর পেমেন্ট গ্রুপগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং তাদের যে অফিসিয়াল যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আপনারা জয়েন হলে দেখতে পারবেন এগুলো রিয়েল কিনা ফেক। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুর কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি পুরো যাবেন, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর 5 টাকার নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের ভিডিও পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো আর একটি কথা বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেন, কেননা লাইক দিলে ভিডিও করা অবশ্যই অনেকে বেড়ে যায়। তো আর কি বলবো, ভিডিওটি পুরো দেখবেন। তো আর কথা না পারিয়ে চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক গাইজ। তো এখন আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এবং কোন মাধ্যমে কত টাকা ইনকাম করতে পারেন। তো আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তো সর্বপ্রথম আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা একটি অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সিম্পলি সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে সেটা দেখাতে হবে না, আপনারা সবসময় পারেন। তো অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সাইন আপ করে নেবেন। তো যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে এখানে সাইন ইন করে নিতে পারেন। তো যে অ্যাপটি নিয়ে কথা বলছি সেই অ্যাপটির নাম হলো শপআপ রিসেলার। তো আপনারা এখানে যেমন ধরুন একটি এজেন্টের মতো কাজ করবেন। তো যেমন ধরুন আপনার একটি শপ রয়েছে, তো আপনি চাইছেন সেখান থেকে কীভাবে 12 টাকা ইনকাম করতে হয়। তো আপনারা চাইলে সেখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে আপনারা দোকানে এনে রাখতে পারেন, এবং সেখান থেকে আপনারা অল্প টাকায় অর্ডার দিয়ে বেশি টাকায় বিক্রি করতে পারেন। এবং আপনারা চাইলে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন, অন্যদেরকে প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস দিয়ে। আপনারা ডেলিভারি আপনাদেরকে ডেলিভারি দিতে হবে না, আপনারা শুধু তাদের কাছ থেকে অর্ডার নেবেন এবং আপনারা সেগুলো অর্ডার দিবেন। তো অর্ডার দেওয়ার পর তারা নিজেরাই সংগ্রহ করে আনবে। তো এগুলো পরে বলছি, এখন আপনাদেরকে সাইন আপ করার বিষয়টি নিয়ে কথা বলি। তো আপনারা সিম্পলি আপনাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর, তারপর আপনার পেমেন্ট অপশন চাইলে ব্যাংকে নিতে পারেন, আবার আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে নিতে পারেন। তো যখন সাইন আপ ফর্ম শেষ হয়ে যাবে তখন আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেটিতে একটি কোড চলে আসবে। তো আপনারা সিম্পলি সেই কোডটি দিয়ে আপনার মোবাইল নম্বর এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটি করতে আবার তো কোনো টাকা লাগে না। তো এখান থেকে আপনারা ইনভেস্ট ছাড়াই এখান থেকে ইনকাম করতে পারছেন। তো তারা আমাদেরকে একটি সুযোগ দিয়েছে, যে সুযোগটি হলো এখানে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না, এখানে নো ইনভেস্টমেন্ট অনলি আর্ন, অর্থাৎ ইনভেস্টমেন্ট ছাড়া আপনারা এখানে ইনকাম করতে পারবেন। তো আপনারা বিভিন্ন ধরনের সাইট দেখা থাকবেন, অথবা আপনারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস দেখতে পারবেন, তাছাড়াও আপনারা বিভিন্ন কোম্পানি দেখতে পারবেন যেগুলো সম্প্রতি অনেকটাই বাজারে লঞ্চ করেছে। তো তাদেরকে সেখানে আপনার 700 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা দিয়ে আপনাদেরকে এড ফি দিয়ে কোনো প্রোডাক্ট কিনে তারপর আপনাদেরকে এখানে মেম্বার হতে হয় এবং আপনার সেখানে ইনকাম করতে হয়। বাট এখানে আপনারা নো ইনভেস্টমেন্ট অনলি আর্ন, তারা এটাই বলেছে, আপনাদেরকে এখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, আপনারা যা শুধু এখানে ইনকাম করবেন। তো এখানে ইনকাম করার জন্য আপনাকে প্রোডাক্ট সার্ভিস দিতে হবে, অর্থাৎ অন্যদের কাছে প্রোডাক্ট সেল করতে হবে। তো এই শপআপ রিসেলারটা মনে করবেন আপনার একটি দোকান, এবং এই দোকান থেকে আপনারা আপনাদের কাস্টমার জোগাড় করবেন, এবং সেই কাস্টমারদেরকে আপনারা আপনাদের এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিক্রি করবেন। তো তারা এরপর যে আজকের ডিল, তারপর বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেগুলো অনলাইন শপিংয়ের, তো তাদের কিন্তু বেশি কিছু ইনভেস্টমেন্ট নেই, যা শুধু তারা শুধু অ্যাপটি ডেভেলপ করেছে এবং তারা সাইটে কাজ করেছে এবং তাদের কয়েকজনকে কর্মী নিয়োগ দিয়েছে, তাদের যা শুধু এরকম ইনভেস্টমেন্ট। তো আপনারা চাইলে এরকম কাজ করতে পারেন। তো আপনারা এখানে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি সেই প্রোডাক্টগুলো অন্যদেরকে যদি শেয়ার করে দিতে পারেন তাহলে আপনারা এখান থেকে বিগ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো যেমন ধরুন এখানে একটি প্রোডাক্টের দাম দেওয়া রয়েছে 70 টাকা, তো আপনারা চাইলে এখানে 70 টাকার পরিবর্তে আপনারা 100-150 টাকা পর্যন্ত এখানে আপনারা এই প্রোডাক্টটি বিক্রি করতে পারেন। এবং এখানে আরেকটি সুবিধা হলো এখানে কোনো ডেলিভারি চার্জ নেই, অর্থাৎ এটি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আপনারা একসাথে 8 থেকে 10টি প্রোডাক্ট অর্ডার দিতে পারেন, এবং আপনারা
যে কোনো একটি প্রোডাক্ট অথবা দশটি দশটি প্রোডাক্ট আপনারা চাইলে এনে নিতে পারেন। অর্থাৎ যেমন ধরুন আপনি কোনো দোকানে গিয়েছেন, আপনি তো আর একটি প্রোডাক্ট দেখে নিয়ে আসবেন না, আপনারা যে কয়েকটি প্রোডাক্ট দেখে কিনে নিয়ে আসবেন। ঠিক একই রকম আপনারা কয়েকটি প্রোডাক্ট অর্ডার দিবেন, আপনাদের ভালো লাগলে যে কোনো একটি প্রোডাক্ট দুইটি অথবা আপনারা চাইলে সবকটি প্রোডাক্ট নিয়ে আসতে পারে এবং এর প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো। তো আমি বিভিন্ন কিছু আনবক্সিং দেখেছি, যেমন ধরুন আপনারা এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটি কিন্তু আমি সোপাপ থেকে এনেছি এবং এটি খুব অল্প মূল্যের। এটি আমি দাঁড়াতে দেখেছি 300-400 টাকা, 450 টাকার মতো, এবং আজকের ডেট ডট কম এখানে দেখেছি প্রায় 400-450 টাকার মতো, এবং সেখানে ডেলিভারি চার্জ কিন্তু 60 টাকা লেগে যায়। এখানে দেখতে পাচ্ছি আপনারা 450 টাকা থেকে 510 টাকা পর্যন্ত লেগে যাচ্ছে, বাট আমি সোপাপ থেকে এটি এনেছি শুধুমাত্র 350 টাকা, সরি 350 টাকা দিয়ে আমি এটি এনেছি, এবং এখানে কোনো ডেলিভারি চার্জ যেহেতু নাই, সেহেতু আমার কোনো এক্সট্রা চার্জ লাগেনি। অর্থাৎ শুধুমাত্র এটি আমি 360 টাকা দিয়ে নিয়ে এসেছি এবং এর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো এবং এটি হেভিটার একটি প্রোডাক্ট। তো আপনারা যদি আর আনবক্সিং না দেখে থাকেন তাহলে উপরে এখানে অথবা এখানে দেখুন, এখানে ক্লিক করে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও এখান থেকে আমি এখান থেকে সেলফি স্টিক, তারপর চার্জার এবং আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি, এবং এখানে যে কাপড়গুলো খুবই ভালো। তো আপনারা বিভিন্ন সময় দেখবেন আমি একটি টি শার্ট পরে ভিডিও করে, হ্যাকার টি শার্ট, তো আপনারা যদি ফেসবুকে যান তাহলে এই ফটোটি দেখতে পারবেন, এবং এই টি শার্টটি খুবই ভালো একটা টি শার্ট এবং এটি বর্তমানে কিন্তু স্টকে নেই। তো তাদেরকে বলেছি আমাদের অনেকগুলো টি শার্ট লাগবে, তো আমি তাদেরকে অর্ডার করেছি, তারা আমাকে বলে জানাবে যে এখন তো শীতকালীন তাই এখন এই প্রোডাক্টগুলো এখন মিলবে না, তো যখন শীত শেষ হয়ে যাবে তখন গরমে আসবে তখন কিন্তু তারা এই প্রোডাক্টগুলো আবার সেল করবে। তো মেন করে আসা যাক, তো আপনার এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারলেই কিন্তু আপনার অনেক ইনকাম রয়েছে, এখানে রেফারের কোনো সমস্যা নেই, আপনারা ঘরে বসে চাইলে ইনকাম করতে পারবেন। তো আপনারা এখানে সর্বপ্রথম যে কোনো একজন কাস্টমার কাছ থেকে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট অর্ডার নেবেন, আপনারা সেখানে গিয়ে অর্ডার করবেন। তো অর্ডার করার পর আপনারা এখানে দেখতে পারবেন মোট ইনকাম একটু নিচে লেখা রয়েছে, তারপরে লেখা আছে মূল্য লেখা দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি সেখানে ক্লিক করে আপনারা মূল্যটা কেটে দিবেন। তো মূল্যটা কেটে দেওয়ার পর আপনার যত ইচ্ছা তত দিতে পারেন, যেমন ধরুন এই প্রোডাক্টের দাম কিন্তু 70 টাকা, আপনার 70 টাকা নিচে কিন্তু দিতে পারবেন না, আপনার এখানে 80 টাকা 90 টাকা, 100 টাকা, 1,000-1,500 টাকা আপনার যত ইচ্ছা দিতে পারবেন এখানে। তবে বাট এটি প্রোডাক্টের উপর নির্ভর করে, যেমন ধরুন এটার দাম কিন্তু 350 টাকা, আমি যদি এখানে 400 টাকা 450 টাকা দিই তাহলে কিন্তু সমস্যা নেই, বাট আমি যদি এটার দাম 3,000 টাকা 5,000 টাকা দিয়ে দিন তাহলে কেউ নিবে না, কেননা এটার দাম মার্কেটে মিলছে 350 টাকা, বাট আমি কেন 10 টাকা দিয়ে এটা নিবে, এটার মধ্যে কি সোনা লাগানো রয়েছে যে এটি 10 টাকা দিয়ে নেবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের মান উপর নির্ভর করে কিন্তু আপনারা প্রোডাক্টের দামগুলো নির্ধারণ করবেন। তো দামগুলো নির্ধারণ করা হয়ে গেলের পর আপনারা এখানে যখন প্লেস মাই অর্ডার ক্লিক করবেন, প্লেস মাই অর্ডারে ক্লিক করার পর আপনারা এখানে নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং ইনস্ট্রাকশন দেওয়ার পর আপনারা আপনার মোট ইনকাম দেখতে পারবেন। তো এগুলো দেওয়ার পর সাবমিট অর্ডার অথবা অর্ডার নাও ক্লিক করে দিলে আপনার অর্ডার দেওয়া যাবে এবং আপনি যে প্লেসটি দিয়েছিলেন সেই কাঙ্ক্ষিত প্লেসটিতে তারা পাঠিয়ে দেবে। তো তাদের বিভিন্ন অফিস বিভিন্ন জায়গা রয়েছে, ঢাকাতে তাদের বিভিন্ন জায়গা রয়েছে, এবং যেহেতু আমি সিলেটে থাকি তো সিলেটে তাদের একটা অফিস রয়েছে সোপা ফুজলা অফিস, এবং এটি সড়ক তাদের একটা অফিস রয়েছে। তাছাড়া আপনারা সুন্দরবন ক্রিয়া সার্ভিস, পেপারফ্লাই ইত্যাদি বিগ বিগ জায়গা থেকে আপনারা খুব সহজেই রিসিভ করতে পারবেন এবং আপনারা এগুলো প্রোডাক্টগুলো চেক করে নিয়ে আসতে পারেন। আপনারা যদি দারাজে কিংবা আপনারা আজকের ডিল এবং অন্যান্য যে সাইটগুলো অথবা এগুলোতে আপনার অর্ডার দেন, তার পণ্যগুলো আপনারা কিন্তু খুলে দেখে নিয়ে আসতে পারবেন না। আপনারা যখন এটি কিনবেন তো অর্ডার দেওয়ার পর যখন আপনাদের এখানে চলে আসবে তখন আপনারা আগে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। এখানে তারা আপনাদেরকে একটি সুবিধা দিচ্ছে, সেটি হলো আপনারা আগে অর্ডারটি চেক করবেন, যদি প্রোডাক্টটি ভালো না হয় সম্পূর্ণ রিটার্ন, যদি প্রোডাক্টটি ভালো হয় আপনি নিয়ে আসতে পারেন এবং টাকাটা তাদেরকে পেমেন্ট করে দিতে পারেন। এবং তাদের একটি রিসিপ্ট রয়েছে, পেমেন্ট রিসিপ্ট রয়েছে, সেটি আপনারা যদি দেখান তাহলে আপনারা প্রোডাক্টে যদি সমস্যা হয় 24 ঘন্টার ভিতরে আপনারা জানাতে পারেন তাদেরকে, অথবা আপনারা যেখান থেকে প্রোডাক্টটি এনেছেন তাদেরকে এটি বলতে পারেন, তারা আপনাদেরকে বলবে কোনো সমস্যা যদি হয়, তো আপনারা চাইলে তাদের অনলাইনে বলতে পারেন, তারা আপনাদেরকে বলবে কী কী করবেন তো যদি প্রোডাক্টে কোনো সমস্যা হয়। তো আমি এখন পর্যন্ত প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা হয়নি এবং আমি আমার থেকে নিজে ইনকাম করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমি মাত্র কয়েকটি প্রোডাক্ট সেল করে একটি ইনকাম করে ফেলেছি, যেহেতু আমি আমাদের কয়েকজনের ফ্রেন্ডের অর্ডার দিয়েছি তাই আমি এখান থেকে বেশি ইনকাম করিনি।
যেমন ধরুন আমি এটি অর্ডার দিয়েছি, এটিতে মাত্র আমি 5 টাকা লাভ দিয়েছি, তো আপনারা সরাসরি বিকাশের পেমেন্টটা নিতে পারবেন। তো আপনারা সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখন অ্যাপে ঢোকার পর থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা সেটিং দেখতে পারবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পেমেন্ট মাধ্যম, পেমেন্ট মাধ্যমের থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনাদের যে বিকাশ নম্বর সেটি এখানে দিয়ে দিলে আপনারা যে কোন মাধ্যম থেকে পেমেন্টটা নিতে পারবেন। তাছাড়াও তাদের একটি অফিসিয়াল বিল রয়েছে এবং একটি অফিসিয়াল হটলাইন রয়েছে, আপনারা সিম্পলি সেখানে যোগাযোগ করে খুব সহজেই টাকাগুলো অথবা কোনো ধরনের অভিযোগ থাকলে আপনারা সিম্পলি তাদেরকে জানাতে পারেন। তো এখন কথা হলো আপনারা কিভাবে বেশি টাকা ইনকাম করবেন। তো আমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সবগুলি ব্যবহার করি, তো আপনারা চাইলে এই সোশ্যাল মিডিয়াগুলো কাজে লাগিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। তো আপনারা ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন অনলাইন শপ রয়েছে, তারা ঠিক একই মাধ্যমে বিভিন্ন অনলাইন সার্ভিস প্রোডাক্ট তারা এখানে সেল করে, তারা তাদের কোনো এখানে ইনভেস্ট নেই, তারা সোজা সোজা পেজ খুলেছে এবং পেজগুলো যে ফটোগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করে এবং সেগুলোর দাম এখানে লিখে দেয়, জাস্ট মানুষগুলো এখান থেকে অর্ডার করে এবং তারা ওখান থেকে অর্ডার করে। তো তারা তাদেরকে কোনো কাজ করতেন, জাস্ট তারা শুধু অর্ডারটা দেয় এবং তাদের যে মেইন কর্মী রয়েছে তারা এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ডেলিভারি সার্ভিসে পাঠিয়ে দেয় এবং যে কাস্টমার রয়েছে সেটি কিন্তু সে এখান থেকে রিসিভ করে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখান থেকে ইনকাম করবেন। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শুরু করতে সব ধরনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আমাকে জানাতে পারেন এবং ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যেখানে আমাকে ইচ্ছা মনোনয়ন করতে পারেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, তবুও যদি বুঝতে অসুবিধা হয় বললামই তো আগে সব ধরনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে আমাকে জানাতে পারেন। তো আরও একটি কথা বলে রাখি, তো এগুলোতে আবার কিন্তু আপনারা বেশি দাম দিবেন না, তো আপনারা যদি বেশি দাম দেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো কেউ নেবে না। তো এটি নিয়ে আমি চেষ্টা করবো আরও একটি পার্ট বের করার জন্য, কেননা এক পার্টে আমি সম্পূর্ণ আমার মনে হচ্ছে বোঝাতে পারিনি আপনাদেরকে। তো আপনারা যদি আবারও বললাম বুঝতে সুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, তো একজনের কমেন্টের জন্য অনেকেই অনেক কিছুই জেনে যেতে পারে। তো এটি নিয়ে আমি একটি পার্ট বের করার চেষ্টা করব, তো সেখানে আপনাদেরকে আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।